হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু পরীক্ষা হেল্পলাইন। বিগত কয়েকদিন ধরে তোমাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম, বহু সংখ্যক ছাত্রছাত্রী কমেন্টে জানিয়েছিলে বর্ধমান রাজ কলেজের আপডেট চাই তোমাদের। তো আজকে তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। দেখো, ইতিমধ্যে বর্ধমান রাজ কলেজের তরফ থেকে অনলাইন নোটিফিকেশন জারি করা হয়েছে তোমাদের 2020-21 সেশনে ভর্তির ব্যাপারে। তো আজকে এই ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করব, এবং যেমনটা তোমরা জানো যে কলেজ ভর্তির সমস্ত আপডেট সবার প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেল পরীক্ষা হেল্পলাইনে আপলোড করে চলছি। আমরা কলকাতার আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ, খড়গপুর কলেজ, তোমার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কিন্তু কলেজগুলোকে কভার করছি। তোমাদের রিকোয়েস্ট যা যা পাচ্ছি আমরা কিন্তু কভার করে চলেছি। তো কাজে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে চলেছো এভাবেই সাপোর্ট করবে, পাশে থাকবে চ্যানেলে। তুমি যদি আজকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করবে সমস্ত কলেজে ভর্তির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি বর্ধমান রাজ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখে নেব নোটিফিকেশন। দেখো, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্ধমান রাজ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বর্ধমান রাজ কলেজ .ac.in এ। এরপর আমরা স্ক্রল করে নিচে নেমে আসলে আমাদের সামনে আমরা নোটিশ বোর্ড সেকশন দেখতে পারবো, সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে যে সেকেন্ড যে নোটিশটি রয়েছে, যে নোটিশ রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন 2020-2021, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, অনলাইন অ্যাডমিশন আন্ডার ডিফারেন্ট আন্ডার গ্রাজুয়েট কোর্সেস উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 10th August 2020, অর্থাৎ 10ই আগস্ট থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যেমনটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশান ছিল সেই অনুযায়ী। এবং তোমাদেরকে অনলাইন অ্যাডমিশন করতে হবে এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটি কিন্তু আলাদা একটি ওয়েবসাইট, যে অনলাইন অ্যাডমিশন BRC অর্থাৎ বর্ধমান রাজ কলেজ .org.in। এই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু 10 তারিখ থেকে অনলাইন অ্যাডমিশন সাবমিট করতে হবে। এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলি দেওয়া রয়েছে, কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে, কবে তোমাদের কী কী রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 10 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে সকাল 10টার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন পোর্টাল ওপেন হয়ে যাবে। ক্লোজিং ডেট 24 তারিখে, 24শে আগস্ট মিডনাইট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। প্রভিশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশড হয়ে যাবে 25 তারিখে দুপুর দুটোর সময় তোমরা পাবে অনার্স এবং জেনারেল কোর্স বোথ কোর্সের জন্য, ঠিক আছে। যদি প্রভিশনাল মেরিট লিস্টে কোনো প্রবলেম থাকে, কারোর যদি ডেটা তুমি একটা পুট করেছিলে কোনো কারণে মিসম্যাচ করেছে, তো সেটা তোমরা কলেজকে জানাতে পারবে কারেকশানের জন্য। তোমাদেরকে সেক্ষেত্রে কলেজের সাথে যোগাযোগ করতে হবে 26 এবং 27 তারিখের মধ্যে। এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের অনার্স এবং পাস কোর্সের জন্য, সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে 28 তারিখে, 28শে আগস্ট দুপুর 2টার সময় কলেজ ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবং ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যেটা আসবে তার বেসিসেই কিন্তু তোমাদের টোটাল অনলাইন কাউন্সেলিং প্রসেসগুলি হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, প্রত্যেকটা তাই অনুযায়ী হবে। এবার দেখো, তোমাদের ফার্স্ট ই কাউন্সেলিং যেটা হবে অনার্স কোর্সের জন্য, সেটা কিন্তু তোমাদের 1 তারিখ অর্থাৎ 1লা সেপ্টেম্বর দুপুর 12টার থেকে তোমরা শুরু করে আপ টু তোমরা 2 তারিখ অবধি করতে পারবে, ঠিক আছে, দুপুর 2টার মধ্যে। এর মধ্যে তোমাদেরকে কিন্তু ফার্স্ট ফেজ ই কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ফার্স্ট ফেজ ই কাউন্সেলিং ফর জেনারেল কোর্স যারা, অর্থাৎ পাস কোর্সে যারা পড়বে, তাদের কিন্তু 1 তারিখে দুপুর 12টার সময় তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ ই কাউন্সেলিং শুরু হয়ে যাবে জেনারেল কোর্সের, এবং সেটা চলবে কিন্তু আপ টু 6 তারিখ অর্থাৎ 6th of September অবধি তোমরা কিন্তু ই কাউন্সেলিং তোমাদের চলবে পাস কোর্সের জন্য দুপুর 2টো পর্যন্ত। এখানে স্টিপুলেটেড মেনশন করা টাইম যেগুলি রয়েছে, এখানে যেমন 10 AM, এখানে মিডনাইট, 2 PM, এগুলো কিন্তু একদম তোমাদের এই পিরিয়ডগুলো যেখানে আপ টু লেখা রয়েছে, বিশেষ করে সেখানে দুপুর 2টো 2 PM, সেখানে কিন্তু 2:01 হয়ে গেল পরেও তোমরা কিন্তু আর অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। কাজে শেষ মোমেন্টের জন্য কোনো কিছু ফেলে রাখবে না, তার আগেই তোমরা যাদের যাদের ই কাউন্সেলিংয়ের প্রসেসে নাম আসবে তারা কিন্তু রেসপন্স করে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট। এরপরে তোমাদের কালকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে আমরা মোবাইল দিয়ে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটাই ছিল আজকের আপডেট। তো আর এটাই বলতে এলাম তোমাদের সাথে। সো এই ভিডিওটা আর বড় করছি না, পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। টিল দেন, বাই বাই।